নতুনত্বর প্রলেপেরে এইবার সজা হল সদ অসম ছাত্র সন্থার পরিয়ালটি। সপ্তদশ দলীয় যান অধিবেশনের সামরণির দিনা গঠন হল 2020-2023 বর্ষর বাবে আসুর নতুন কার্যনির্বাহক। সভাপতি পদত বিজ্ঞ হিসাবে পুনর নির্বাচিত দীপাঙ্ক নাথ আর সাধারণ সম্পাদক পদত নতুনত্ব হিসাবে প্রতিশ্রুতি সম্পন্ন ছাত্র নেতা শঙ্কর জ্যোতি বড়ুয়া। শহীদক স্মরণে জাতির স্বাভিমান রক্ষার সংকল্প ক্ষিপ্ত নয়নে আসুর বিদায় ললে লুড়ীন জ্যোতি গগৈয়ে। মই ছাত্র সন্থাক কি দিলো, মই সফল হলো নে বিফল হলো, এই বিচার করিবৰ কাৰণে মই সময়ক বাদ এৰি দিছো। তিনি বছৰীয়া হব আসুর নবনির্বাচিত কমিটি। সভাপতি পদত পুনৰ নির্বাচিত হোৱাৰ পিছত দীপাঙ্ক নাথৰ প্ৰতিক্ৰিয়া। পুনৰ এই দায়িত্ব বাবে মোক যোগ্য বুলি ভাবি তেখেতসকলে নির্বাচিত কৰিছে, গতিকে আমি সুকলমে পাৰ কৰি লৈ যাব লাগিব। শঙ্কর জ্যোতি বৰুৱাই দুলিয়াজান অধিবেশন সাকসেসফুলি অনুষ্ঠিত কৰিছে আৰু ইয়াৰ সকলো লোকে শঙ্কর জ্যোতি বৰুৱাৰ সদৌ অসম ছাত্র সন্থাত তেখেতে নেতৃত্ব লব লাগে বুলি দাবি জনাইছিল। সাধারণ সম্পাদকর গুরুদায়িত্ব অর্পণ করা হল প্রতিশ্রুতি সম্পন্ন ছাত্র নেতা শঙ্কর জ্যোতি বৰুৱাক। আজি মোক যে গুরুদায়িত্ব প্রদান করলে তার কারণে মানে সকলের ওসর ধন্যবাদ জানাইছো, কৃতজ্ঞতা স্বীকার করছো। শঙ্কর জ্যোতিয়ে দায়িত্ব লাভ করার পিছতে উজনির বিভিন্ন প্রান্তত আনন্দর লহর। সমান্তরালভাবে দায়িত্ব লয়ে হিমন্তর উপলুঙ্গাসূচক মন্তব্যর প্রত্যুত্তর দিলে শঙ্কর জ্যোতিয়ে। হিমন্ত বিশ্ব শর্মা যাক আসলে সদৌ অসম ছাত্র সন্থার মজিয়ারপা এগারী খেদা খোয়া ব্যক্তি, গতি এই খেদা খোয়া ব্যক্তিগিয়ে সদৌ অসম ছাত্র সন্থার আভ্যন্তরীণ ভাগ কেন চলে তখেতে আসলে নাজানে, যার কারণে এনেকা ধরনের মন্তব্যবিলাক টুলুঙা মন্তব্য করেছিল। আর সদৌ অসম ছাত্র সন্থার তখেতে যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণী যে অসার, তখেতর যে সেই মন্তব্য টুলুঙা আসিল আর তখেতে হতাশাত ভুগি সেই মন্তব্য করেছিল, আজি এই কথা আমার ছাত্র সমাজে প্রমাণ করেছে। পাঁচজন উপসভাপতি ক্রমে বিপুল রাভা, প্রকাশ দাস, মানিক গগৈ, নবজ্যোতি রায়, উদ্দীপ জ্যোতি গগৈ। পাঁচজন সহকারী সাধারণ সম্পাদক ক্রমে ধর্মেশ্বর দাস, জয়ন্ত কুমার ভট্টাচার্য, জোন খাউন, প্রজ্ঞান ভূঁয়া, উৎপল শর্মা। কার্যালয় সম্পাদক সমুদ্র পাটগিরি। মুখ্য সাংগঠনিক সম্পাদক অভিবর্তন গোস্বামী। বারনেতাক প্রধান সাংগঠনিক সম্পাদকর দায়িত্ব। শিক্ষা সম্পাদক ভবজ্যোতি বেজবৰুৱা। প্রচার সম্পাদক জিতুমণি ভূঁয়া। বিত্ত সম্পাদক খনীন্দ্র রাজবংশী। সাংস্কৃতিক সম্পাদক বিনয় দুবে। তথ্য সম্পাদক মৃদুল হাজরিকা। সাহিত্য সম্পাদক পরিস্মিতা বরা। ক্রীড়া সম্পাদক পূর্ণ ডেকা আর বেদান্ত শইকীয়া। উল্লেখ্য যে আসুর প্রতিনিধির অনুরোধ মর্মে দুলিয়াজানত আসুর অব্যাহতি নললে সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই। পাঁচ বছরের অন্তত গঠন হওয়া এই নতুন কমিটির উপর অনাগত সময়ত দৃষ্টি নিবদ্ধ রাখব অসমের জনতাই। দুলিয়াজানের ভিডিও জার্নেলিস্ট বিশ্ব বাহার বিকির সহযোগত বিপ্লব চেতিয়া, গৌতম গগৈ, নবজিৎ দেব, ব্রজেন গগৈ, উৎপল বরা। রিপোর্ট, প্রাগ নিউজ।